রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বলে কথা সোমবার এক প্রকার রাজকীয়ভাবে মনোনয়নপত্র দাখিল করলেন আ টাউন বর্দোয়ারির বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে র্যালি করে সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র প্রদান করেছে প্রার্থী এদিন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী অ্যান বীরেন সিং সহ দলের স্থানীয় নেতৃত্বরা মুখ্যমন্ত্রী র্যালিতে কে না ছিল দলে দলে ঢাক বাজনা ব্যান্ড পার্টি থেকে শুরু করে আরো কত কি এদিন রাজধানীর জনসমুদ্রে রূপ নিয়েছিল মনোনয়ন জমা দেওয়ার পর এক সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন গত বিধানসভা নির্বাচনে যতগুলি আসন পেয়েছিল এর থেকে বেশি পাবে এবার বিধানসভায় বিজেপি সমস্যা কিছু নেই জয় নিশ্চিত বিজেপির বলে তিনি জানান লাগতা হ্যাঁ কি লাস্ট টাইম জিতনা হামারা সিট থা উসসে তো সে পাস জাদা হি হোগা কোই তো সমস্যা নেই হ্যায় মাহল ইতনা বড়িয়া মাহল হ্যায়।